তোর ডাক শুনে না কেউ আসে একলা ছোলো রে। আমি 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 একলা আপনাকে জানে যে রবি ঠাকুরে নোবেল প্রাইজ পোৱাৰ আগলৈকে তেওঁ বহুত ককৰ্থনা বহুত অপমান সহ্য কৰিবলগা হৈছিল, কিন্তু পিছত তেওঁ বিশ্বকবি হ'ল। আজি আমাৰ নেতা রাহুল গান্ধীয়ে আমার নেতা রাহুল গান্ধী ডাঙরিয়ায় কন্যাকুমারীর পর কাশ্মীরলৈ যাত্রা আরম্ভ করেছে। তেওঁকো আমার কিছুমান বিজেপি দলের নেতায় ককর্থনা করেছে, অপমান করেছে, কিন্তু তেওঁলোকে বুঝি পোৱা নাই যে রাহুল গান্ধী ডাঙরিয়ায় যেতিয়া কন্যাকুমারীর পর কাশ্মীরলৈ যেতিয়া গৈছে, শত সহস্র ভারতীয় সাধারণ লোকে তেওঁৰ লগত আজি শরিক হৈছে। রাস্তার কাষত রাতিপুৱা ছটা বজাৰ শাড়ি পাতি পেলায় রাহুল গান্ধীর লগত নিজের সমমন্ত্র প্রকাশ করেছে আর রাহুল গান্ধীর লগত লৈ এই কন্যাকুমারীর পর কাশ্মীরের যাত্রা আজি সাধারণ রাইজে তেওঁৰ লগত অংশীদারিত্ব লৈছে। কিয় লৈছে, কিয় লৈছে? এই কারণেই যে যোৱা 7-8 বছর ভারতের সাধারণ বর্গর মানুষে, খাটি খুয়া মানুষে, মানুষের মনত পুঞ্জীভূত ক্ষোভ বেদনার একটা উৎকিরণ হয়েছে, আর এই উৎকিরণের একটা অবলম্বন হিসাবে ভারত জোড়ো যাত্রাক বাছি লৈছে যে এইটাই সঠিক পথ। গতি আমরা কেউ একলা নয়, এখন ভারতবর্ষের শত সহস্র সাধারণ বর্গের লোক কংগ্রেসের সাথে রয়েছে আর এগিয়ে যাচ্ছে একটা রূপান্তরের প্রতিবিম্ব হয়ে, আর সেইটাই হল আজির দিনটির আটাইতকৈ ডাঙর কথা। আজি ভারতবর্ষই কনস্টিটিউশন ডে হিসাবে পালন করেছে, যখন সংবিধান ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট এসেম্বলির গোটেই ভারতবর্ষের গুণী জ্ঞানী মানুষবিলাকে লগ লাগি 3 বছর ধরে পেলায় আলাপ আলোচনা যুক্তি তর্ক এইবিলাক করে পেলায় আমার সংবিধানখন রচনা করেছিল। আর এই সংবিধানখনে আমার দেশের সকল মানুষকে সমমর্যাদা দিছে, সম্মান দিছে আর সমবিকাশের সুবিধা দিবর কারণে।